হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং এই ভিডিওতে দু হাজার একুশ সালের মাধ্যমিক এবটিএ টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টে দুশো পঁয়তাল্লিশ দুশো তেষট্টি এবং দুশো পঁচাশি এই তিনটি পেজের গ্রামার আর্টিকেল প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ভস যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করি চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দুশো পঁয়তাল্লিশ পেজের দুশো সাতচল্লিশ টু হান্ড্রেড ফর্টি সেভেন শূন্যস্থান পূরণ সঠিক ভাব ফর্ম দিয়ে ইন দ্য মর্নিং মাই পাপ্পি ড্যাশ এখানে হবে টাক্স মি টু গো ফর এ ওয়াক ওয়ে আই ড্যাস এখানে হবে কাম সিও এম ই ব্যাক ফ্রম স্কুল হি গো হি কামস ড্যাস এখানে হবে রানিং টু মি দৌড়ে আসলো আমার কাছে হি কামস রানিং টু মি তারপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দ্য ম্যান ট্রাই টু সুথ হিম বাই টেকিং হিম এখানে হবে বাই তারপর টু দ্য রাউন্ড অ্যাবাউট উইল ইউ হ্যাভ এ রাইট এখানে হবে রাইট এ এ রাইট দ্য হর্সেস হি জেন্টলি আক্সড ডু হ্যাজ ডিরেক্টেড দে মেড হিম দ্য কিং চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ এখানে দে হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে ভাব হিম হচ্ছে এখানে অবজেক্ট তাহলে প্যাসিভ এ আমাদের সাবজেক্ট অবজেকটিভ সাবজেক্ট হয়ে যাবে হিম থাকলে এখানে অবজেক্টের সাবজেক্টের জায়গায় হি হবে হি ওয়াজ মেড দ্য কিং বাই দেম দুই নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দ্য টিচার সেট টু জনি লিপ এ স্পেস অ্যান্ড কপি ইট লেটার চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ন্যারেশন চেঞ্জ ন্যারেশন চেঞ্জ হবে দ্য টিচার ইনস্ট্রাক্টেড নির্দেশ দিচ্ছে অথবা সাজেস্টেড লেখা লেখা লিখতে পারি এখানে দ্য টিচার ইনস্ট্রাক্টেড অথবা সাজেস্টেড জনি টু দিয়ে কোটেশনের মধ্যে যে লাইনটি ছিল সেটি যুক্ত হয়ে যাবে টু লিপ এ স্পেস অ্যান্ড কপি ইট লেটার তিন নম্বর র্যাটস ডু মাছ ড্যামেজেস ফুল স্টপ দে মাল্টিপ্লাই ভেরি ফার্স্ট জয়নিং টু এস কমপ্লেক্স সেন্টেন্স এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তাহলে এটির কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্যে এটিকে যুক্ত করতে গেলে অ্যান্সারটি হবে র্যাটস হুইচ এখানে হুইচ হবে কারণ র্যাটস হচ্ছে প্রাণী যদি ব্যক্তি হতো মানুষ হতো তাহলে হু হতো র্যাটস হুইচ মাল্টিপ্লাই ভেরি ফার্স্ট ডু মাছ ড্যামেজেস এরপর ফ্রেজাল ভার্ভ ওভার ইটিং অ্যাফেক্টস অন সেল এখানে এক নম্বরে হবে টেল আপন তারপর আই ক্যানট রিমেম্বার ইওর নেম এখানে রিমেম্বার হচ্ছে দুয়ে হবে কল কলাফ রিমেম্বার হ্যাভ ইউ তিন নম্বর হ্যাভ ইউ রিড দ্য নভেল এখানে গো থ্রু এরপর পেজ নম্বর হচ্ছে দুশো তেষট্টি টু পেজে আছে গ্রামার অ্যান্ড ভকাভিউলারি প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ সঠিক ভাব ফর্ম দিয়ে কিউবা ড্যাশ এখানে হবে ইচ নোন ফর ইটস অ্যাবিলিটি টু এখানে হবে ভার ফর্ম যেটা প্রেজেন্ট ইনফিনিটি আছে টু টু এর পরে সাধারণত ট্রেন হবে টু ট্রেন এক্সিলেন্ট ডক্টরস অ্যান্ড নার্সেস হু ক্যান দেন গো আউট টু হেল্প আদার কান্ট্রিজ ইন নিট অ্যান্ড নাও ইট ড্যাস এখানে হচ্ছে উইল সেন্ড হবে ভবিষ্যৎ বোঝাচ্ছে এটা সেন্ড করবে মেডিকেল টিম অফ ওয়ান সিক্সটি ফাইভ পিপল টু সিরিয়া টু টুসিরা লিওন টু হেল্প ইন দ্য ইবোলা ভাইরাস রেসপন্স ইফোর্টস তারপর টু এস ডিরেক্টেড রোজা লাক্সেমবার ওয়াজ ড্যাস পলিস বর্ণ জার্মান এখানে হবে এ পলিস বর্ণ জার্মান রেভলিউশনারি অ্যান্ড এজিটেটর হু প্লেড এ কি রোল ইন দ্য ফাউন্ডিং অফ পলিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠায় একটা হচ্ছে ভূমিকা পালন করেছে এখানে হবে ইন তাহলে সি ডেভেলপড এম হিউম্যানিটারিয়ান থিওরি কিসের থিওরি অফ ম্যাক্সিম ম্যাক্স মার্ক্সিজম স্ট্রেসিং ডেমোক্রেসি অ্যান্ড রেভলিউশনারি ম্যাথ অ্যাকশনের থিওরি তারপর গ্রামারের এক নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দ্য টিচার ওয়াচ ইন্সপেক্টিং দ্য হোম লেশন প্রথমে অবশ্যই ভয়েস চেঞ্জ থাকবে চেঞ্জ দ্য ভয়েস তাহলে ডা দ্য টিচার এখানে হচ্ছে সাবজেক্ট আর ওয়াচ ইন্সপেক্টিং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আর দ্য হোম লেশন হচ্ছে অবজেক্ট তাহলে এটির প্যাসিভে চেঞ্জ করতে গেলে অবজেক্টিভ হয়ে যাবে আমাদের সাবজেক্ট দ্য হোম লেশন ওয়াচ এখানে আসবে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার দ্য হোম লেশন ওয়াচ যেহেতু কন্টিনিউস টেন্স আছে সেই জন্য বিইং তারপর মেনভাবে থার্ড প ইন্সপেক্টেড বাই দিয়ে সাবজেক্টিভ হিসেবে দ্য টিচার দ্য হোম লেশন ওয়াজ বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার দুই নম্বর হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল শমি আক্স হিজ ফাদার চেঞ্জ ইন টু ইন্ডিয়াকে স্পিচ ন্যারেশন চেঞ্জ এটি হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তাহলে স্বামী আক্স হিজ ফাদার তারপরে এখানে কি আসবে ইফ অথবা ওয়েদার ইফ হি হ্যাড রিটেন পাস্ট পারফেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল ফুল স্টপ লাস্টে ফুল স্টপ হবে অবশ্যই তিন নম্বরটি বলা হয়েছে ম্যান অ্যান্ড উমেন ওয়ে এক্সপ্রেসিং সরো ফুল স্টপ দে হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস জয়নিং টু এ সিম্পল সেন্টেন্স এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে তাহলে টিকে সিম্পল সেন্টেন্সে করলে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটাই আমাদের মেন ভাব থাকতে হবে সেন্টেন্সে ম্যান অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস ফর এক্সপ্রেসিং সরো এরপর দুশো পঁচাশি পেজের সেকশান বি মানে দুশো অষ্টআশি পেজ প্রথমে হচ্ছে শূন্য স্থান পূরণ আগাথা ক্রা আগাথা খ্রিস্টিস নভেল দ্য uh, mysterious অ্যাফেয়ার্স অ্যাট স্টাইল এখানে ড্যাস রোট ইজ রিটেন ওয়াজ রিটেন এখানে যেহেতু পাঁচটে বসে আছে এবং প্যাসিবে আছে সেন্টেন্সটি মানে লেখা হয়েছিলো কারো দ্বারা তাহলে কী হবে ওয়াচ রিটেন টুয়ার্ডস দ্য ইন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইট সবগুলোই প্যাসিভে হবে মানে প্রথমে বিভাগ এবং তারপর মেনভাবে থার্ড ফর্ম তাহলে ওয়াজ পাবলিশড এটা পাবলিশড করা হয়েছিল ইট ওয়াজ পাবলিশড ওয়াচ পাবলিশড

তারপর এক নম্বর গ্রামের কোশ্চিন ফাদার স্নশ দ্য লেটার আওয়ে ফ্রম সামি চেঞ্জ দ্য ভয়েস এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট স্ন্যাচড আওয়ে হচ্ছে স্ন্যাচড হচ্ছে ভার্ভ দ্য লেটার হচ্ছে এখানে অবজেক্ট তাহলে ভয়েস চেঞ্জটি হবে দ্য লেটার ওয়াচ স্ন্যাচড আওয়ে ফ্রম সামি বাই ফাদার দুই নম্বর ন্যারেশন চেঞ্জ কী আছে দেখি দুই নম্বর দিস ইজ ওয়াট আই ওয়ান্ট টু টেল ইউ

এটি হচ্ছে নেগেটিভ হয়ে গেলো অথবা বলা কোশ্চিনে এভাবে বলতে পারতো যে এটিকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করো তাহলে এইভাবে হতো